শেষ হইয়াও হইল না শেষ। আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের টি টোয়েন্টি সিরিজই হতে পারত এ বছরের শেষ সিরিজ। টানা তিন সিরিজ জিতে বাংলাদেশ রেকর্ড গড়েছে, তবে বছরের শেষে গিয়ে আছে আরও কঠিন পরীক্ষা, সেটাও আবার নিউজিল্যান্ডের মাটিতে। এশিয়া কাপ সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের এদেশে সফর, এরপর আবার বিশ্বকাপ, এখানেই শেষ হচ্ছে না টাইগারদের খেলা। মঙ্গলবার নিজেদের ঘরের মাটিতে বাংলাদেশের সফরের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এবছরের শেষের দিকে টাইগাররা তাসমান পাড়ের দেশটায় খেলতে যাবে আগেই জানা ছিল, তবে পূর্ণাঙ্গ সূচি প্রকাশের পর জানা গেল তিনটা ওয়ানডে সাথে তিনটা টি টোয়েন্টি হবে এবছরের মধ্যেই। অর্থাৎ ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্মেটে এবার বছরের শেষে এসে আসল পরীক্ষায় পড়তে হবে সাকিব বাহিনীকে। ইংল্যান্ড, আয়ারল্যান্ড, আফগানিস্তানের বিপক্ষে আগে তিন সিরিজের তিনটাই ছিল ঘরের মাটিতে, সুতরাং টি টোয়েন্টিতে টাইগারদের হঠাৎ বদলে যাওয়ার যেই আলোচনা শুরু হয়েছে সেটা কতটা সত্য তা জানা যাবে নিউজিল্যান্ডের মাটিতে খেলতে গেলেই। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। অবশ্য ডিসেম্বর আসতে এখনও ঢের বাকি, এ সিরিজ নিয়ে ভাবার জন্য পড়েও আছে অনেক সময়। আপাতত এশিয়া কাপ আর বিশ্বকাপেই বাংলাদেশের পাখির চোখ, বছরের শেষটা না হয় শেষের জন্যই তোলা থাক। তানজিম ঐশী, অলরাউন্ডার।